এই ভিডিওতে আমরা মিউনিয়ারের সৃষ্টি সম্পর্কে আলোচনা করব যে মিউনিয়ারের অরিজিন কি। মিউনিয়ার সর্বপ্রথম দেখা যায় 1962 এর জার্নি ইনটু মিস্ট্রি ইস্যু 83-তে। মার্বেল কমিক্সে এই হ্যামার থরের প্রধান অস্ত্র। একটা ডকুমেন্টারিতে স্ট্যানলি বলেছিলেন ওর ভাই চেয়েছিল থরের হ্যামারের নাম উরু হ্যামার হওয়া উচিত, কিন্তু পরে লেখকরা হ্যামারের নাম সেটাই রাখে যেটা মাইথোলজির ভগবান নর্স গডরা রেখেছিলেন, মিউনিয়ার। আর উরুকে মেটাল বলা হয় যার থেকে মিউনিয়ার তৈরি হয়। প্রথমে সেই ইতিহাসটা জানা যাক যেটা নর্স গডের কাহিনী অনুযায়ী। এক সময় লোকি শিপের চুল কেটে দেয়। যখন থর লোকিকে সাজা দিতে যায় তখন লোকি কথা দেয় যে সে ড্রপদের বলে শিপের জন্য নতুন চুল বানিয়ে দেবে। লোকি ড্রপদের কাছে যায় আর তাদের মাস্টার ইত্রির কাছ থেকে শুধু চুলই বানায়নি, বরং তাকে চ্যালেঞ্জ করে যে ইত্রি এমন জিনিস বানাক যাতে ভগবানও খুশি হয়ে যায়। ইত্রি নিজের কাজ শুরু করে আর একটা গোল্ডেন রিং তৈরি করে, তারপর সে একটা হ্যামারের উপরে কাজ শুরু করে। কিন্তু লোকি চ্যালেঞ্জ হেরে যাওয়ার ভয়ে ইত্রিকে ডিস্টার্ব করতে থাকে। ইত্রি ভুলে ভুলে হ্যান্ডেলটি ছোট বানিয়ে ফেলে, যার জন্য ওই হ্যামারটি কেবলমাত্র একটি হাত দিয়ে তোলা হতো। কিন্তু এটা দেখেই ওডিন খুশি হয়ে যায় আর সে মিউনিয়ারটি নিজের কাছে রাখে। লোকির চ্যালেঞ্জ হেরে যাওয়ার জন্য ওর ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়। পরে ওডিন মিউনিয়ারটি থরকে দিয়ে দেয় যখন সে নিজেকে যোগ্য প্রমাণ করে। মিউনিয়ারের অনেক অরিজিন আমাদের সামনে এসেছিল, কিন্তু আমরা কথা বলবো সেই সময়ের যখন মিউনিয়ার একটি মানুষের রূপ নিয়ে নেয় আর তারপর সে ফিমেল থরের সাহায্য করে। থর এই দেখে অবাক হয়ে যায় আর ব্যাপারটা জানতে চায়। তাই মিউনিয়ার তাকে গড লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে থর লর্ড হাই লাইব্রেরিয়ানের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে মিউনিয়ার কি জীবিত। লাইব্রেরিয়ান থরকে বলে মিউনিয়ারের ব্যাপারে অনেক কাহিনী সামনে এসেছে। সেখানে এটা জানা যায় যে এটা ডর্পরা উরু মেটাল দিয়ে বানিয়েছিল, কিন্তু একটা জরুরি জিনিস গল্প থেকে অদৃশ্য ছিল আর সেটা ছিল একটা ঝড়। তখন লাইব্রেরিয়ান গল্পটি শুরু করে। এক সময় উলিক ডর্পদের গ্রহতে অ্যাটাক করে। ওডিন তেমন ভালোবাসত না ডর্পদের, কিন্তু তাদের কাছে ডর্পের বানানো অস্ত্র অনেক জরুরি ছিল, তাই ওডিন উলিকদের হারিয়ে তাড়িয়ে দেয়। যার বদলে ডর্প ওডিনকে উরু মেটালের একটা টুকরো দেয়, যেটা নবম রিয়ালমের মধ্যে সবচেয়ে রেয়ার মেটাল। ওডিন বুঝতে পারে না যে সে এই ছোট টুকরোটি কি করবে। একদিন একটা ঝড় আসে, এটা একটা সেন্টিয়েন্ট সুপার স্ট্রম ছিল, যেটা যে গ্যালাক্সির ওপর দিয়ে যাচ্ছিল সেটা ধ্বংস করতে করতে আসছিল। যেন মনে হচ্ছিল তার মস্তিষ্ক আছে আর সে ভেবেচিন্তে কাজ করছে। এই সেন্টিয়েন্ট স্ট্রম অ্যাসগার্ডের কাছে আসে আর নিজের রায় শোনায়, কিন্তু তার সামনে ওডিন দাঁড়িয়ে। ওডিন কয়েকদিন ধরে সেন্টিয়েন্স স্ট্রমের সাথে লড়াই করে আর অনেকদিন লড়াইয়ের পর ওডিন সেই ঝড়কে উরু মেটালের মধ্যে বন্দি করে রাখে। তারপর ওডিন সেই টুকরোটা নিয়ে যায় ড্রপদের কাছে আর বলে এটা দিয়ে এমন একটা অস্ত্র বানানো হোক যেটা আজ অবধি কেউ দেখেনি। ড্রপ জানতো উরুকে গলানো অসম্ভব আর তাই একটা তারাকে নিজের চুল্লির কাছে আনে। তারাটি মারা যায়, কিন্তু সেটার তাপে ডর্প সব থেকে শক্তিশালী অস্ত্র তৈরি করে আর ওডিন সেই অস্ত্রের নাম দেয় মিউনিয়ার। কিন্তু ওডিন যখন মিউনিয়ারকে ওঠায় তখন সে বুঝে যায় যে ঝড় এখনও এদিক সেদিক ছুটছে অস্ত্রের মধ্যে। ওডিন মিউনিয়ার কন্ট্রোল করতে পারে না আর তাই অ্যাসগার্ড প্রায় ধ্বংসের কাছে চলে আসে। ওডিন মিউনিয়ারটি নিজের অস্ত্রশালায় রেখে আসে আর সেটার ওপর এনচ্যান্টমেন্ট মানে মন্ত্র করে। এটা বলে যে যাকেই এই হামার নিজের যোগ্য ভাববে সেই কেবল এটাকে তুলতে পারবে। অনেক বছর ধরে মিউনিয়ার ওডিনের অস্ত্রশালায় থাকে, কিন্তু একদিন ওডিনের পুত্র থর নিজেকে যোগ্য প্রমাণ করে আর মিউনিয়ারটি তুলে নেয়। তো এই ভিডিওতে আমরা জানলাম থরের, মিউনিয়ার বা এই হাতুড়ির অরিজিন। যদি তোমরা আরও অন্য কিছু জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেটার উপরে ভিডিও বানাবো।